পরেরটা করছি। মুখে কি কর কর। আরে ওটা তো ওটা তো আচ্ছা এই এটা সবাই এটা করলাম, ক্লাপস করে, তুমি এখন এইটা দেখি, এই সিমুলেশনটাকে পড়ি আমরা। আমি আবারও বলছি প্রতিটা সিমুলেশন করার আগে দুইবার পড়ে নেব সিমুলেশনটা কি বলা আছে। এর সব মডেল হ্যাজ টু সেকশন উইথ টু প্রসেস ইন প্যারালাল। দাঁড়া দাঁড়া, এভাবে পড়িস না, এভাবে পড়িস না, এক একটা ইয়ে ওয়ার মানে প্যারা প্যারা করে পড়, এ সব হ্যাজ টু সেকশন। হ্যাঁ সেটা তো বলছি আগে নরমালি পড়ো। কখনো এডিডিজি না, হ্যাঁ ছিল কিন্তু সিরিজে, আর এখানে কিন্তু বলা আছে ওইটাই যাস না, ওইটাই যাস না, প্যারালালে, সিরিজ একটা একটা প্যারালালের করে দাও। পার্থক্যটা বুঝতে হবে। সিরিজ প্যারালাল তো সবাই করে আসছে অতদিন, হ্যাঁ তবু বুঝতে হবে সিরিজ প্যারালালের পার্থক্যটা। হ্যাঁ একদম বুঝো, একদম বুঝো। সিরিজটা কেমন তোমার, সিরিজের তুই কি অফ করে রাখছিস? সিরিজটা হলো এরকম পর পর হবে, এটাকে বলা সিরিজ। আমি আঁকা যাইতেছি, হ্যাঁ আর না এইটাকে এই যে বলা আমি হয় আঁকাই প্যারালাল। দিতেছি, বন্ধ কর বন্ধ কর, তোর মডেল করতে বলিনি। সিরিজ হলো এখানে দেখো দুইটা একটার সাথে আর একটা ডাইরেক্টলি কানেক্টেড, আর প্যারালাল যখন থাকবে তখন দুইটা মডেল আলাদা আলাদা ভাবে কোনো না কোনো ভাবে পরবর্তীতে একসাথে কানেক্টেড হচ্ছে। এই যে এইটার থেকে এইটা দুইটা আলাদা আলাদা আসছে না, এই দুইটা শেষে যে একটার সাথে কানেক্টেড হচ্ছে। নর্মালি ন্যাচুরাল কি প্যারালাল। আমরা ওই যে আগে গেট ওয়াও, করছো নাইস না, নাইস জানতো সেই। আগে আমরা গেট করছি না রেজিস্টার দিয়ে সিরিজ প্যারালালের এই ম্যাথ করছি, এগুলো মানে জাস্ট নর্মালি দুইটা রেজিস্টার একটা ইসের সাথে যোগ হইছে, এটার কাজও তাই একটা ইয়ের মধ্যে চলে আসতেছে। সিরিজে কি একসাথে আসতেছে, আর এটা হলো প্যারালালি তোমার আলাদা আলাদা ভাবে জয়েন হচ্ছে, আচ্ছা বুঝছো? আচ্ছা এখানে আগে পড়ি মডেলটা পুরো আগে পড়ি আগে কি বলছে। এ সব মডেল হ্যাজ টু সেকশন উইথ টু প্রসেস ইন প্যারালাল, ওয়ান ফর মেল অ্যান্ড ওয়ান ফর ফিমেল। এক লাইন করে দেখি আগে, অর্থাৎ একটা প্রথমে শপের, পড়ে আমরা কি বুঝতেছি, একটা শপের দুইটা সেকশন আছে, হ্যাঁ দুইটা সেকশন আছে, একটা মেল হাইলাইট সেকশন। করো এখানে যদি তোমরা হৃদয় ইয়া উঠা মার্কার উঠা, টু সেকশন হৃদয় টু মার্কার উঠা, সেকশন, একটা দেখো মেলের জন্য কয়েকটা জিনিস দেখো, নো একটা টু ফিমেলের জন্য। সেকশন একটা মেল একটা ফিমেল, আর কয়টা প্রসেস, টু প্রসেস, দুইটা দুইটা প্রসেস। এই একটা লাইনের মধ্যে কয়টা কিওয়ার্ড পাইতেছো, মানে মেইনলি যে দুইটা সেকশন হবে টু প্রসেস থাকবে, এই দুইটাই মেন। এখন প্রসেস দুইটা কিসের জন্য, মেল আর ফিমেল বলে দিচ্ছে, তাহলে এখানে আমার বোঝাই যাইতেছে যে আমার দুইটা লাইন হচ্ছে, একটা মেলের জন্য যাইতেছে একটা ফিমেলের জন্য যাইতেছে। হ্যাঁ তো এরপরের লাইনটা যেহেতু দেখি, প্যারালাল বলে দিচ্ছে, কাস্টমার অ্যারাইভ এট আ শপ উইথ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইন্টারভাল টাইম অফ মিন 5 মিনিট, অর্থাৎ গতবার যেটা করেছিলাম 8 মিনিটের জন্য, এটা 5 মিনিটের জন্য। এখানে একটা কিওয়ার্ড আছে যে মিন 5 মিনিট পর পর আছে, মার্ক করে রাখ প্রান্ত, এগুলো আমি মার্ক করতেছি। একজন করলেই হচ্ছে। আচ্ছা মেল ফিমেল ভালো জিনিস পেয়েছিস, টু প্রসেস, রেড মার্কার দিয়ে মার্ক কর, টু সেকশন এবং 5 মিনিট পর পর সে অ্যারাইভ করে কাস্টমার, ইন্টারভাল টাইম কি 5 মিনিট পর পর আসে, 5 মিনিটস, অ্যান্ড দ্য কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন কিউ 3 to 6 মিনিট, ওয়ান টু নো সরি ওয়ান টু থ্রি মিনিট ওয়ান টু থ্রি মিনিট ইউনিফর্মলি, অর্থাৎ সে ওয়েট করে কত, 1 থেকে 3 মিনিট ইউনিফর্মে ওয়েট করে। নাও হোয়েন এ কাস্টমার হ্যাজ কাম টু দ্য বুথ সিলেক্ট এ কিউ, অর্থাৎ ওয়েট করার জন্য একটা ওয়েটিং রুম, ওয়েটিং এক রুম লাইন সে, করে অত দূর যাস না, এক লাইন করে করেই বুঝা আগে বুঝাই যা। আচ্ছা পুরোটাকে পড়ে নিই আগে কি বলছে, তারপর এক লাইন করে দেখছি। দ্য চান্স অফ কাস্টমার বিং মেল ফিমেল আর 50%, অর্থাৎ পুরুষ হওয়ার সম্ভাবনা 50%, মহিলা হওয়ার সম্ভাবনাও কত, 50%, 50-50 চান্স। এবং এখানে কিন্তু বলা আছে যে মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা বুথ। আফটার ইন এ শপ ইজ মেল কাস্টমার নিড 1 মিনিট অ্যান্ড ফিমেল কাস্টমার নিড 4 মিনিট টু কমপ্লিট হিজ অথবা হার শপিং। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ছেলেদের থেকে মেয়েদের শপিং করতে বেশি টাইম লাগে। চিরন্তন সত্য, হ্যাঁ
এবং এখানে বলা আছে যে সিমুলেশনটা 15 ঘন্টার জন্য চলবে এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড আমরা যখন প্রশ্ন পাবো আমরা কিন্তু প্রশ্ন এভাবে মার্ক করে রাখবো তাতে আমাদের সুবিধা হবে করতে তো এইটা হলো কিওয়ার্ড এখন দেখো ফারস্টে কি বলছে এ সব হ্যাজ টু সেকশন উইথ টু প্রসেস ইন প্যারালাল মানে একটা শপে দুইটা সেকশন আছে একটা সেকশন আর এই দুইটা প্যারালালি আছে একসাথে সিরিজে নাই কিন্তু যে একটা শেষ হবে আর একটা যাব এমন না একসাথে দুইটা সেকশন আমি রান করতে পারবো আর প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা প্রসেস হবে এই জন্য টু প্রসেস এই দুইটা মিলাই আমি একটাই ধরতে পারি যে আমার দুইটা প্রসেসের জন্য একটা বুঝাইছে প্যারালালি যেহেতু প্যারালালি বলতেছে তো এই দুইটা আমার একসাথে থাকবে তাহলে কি আমার ডিসাইডে হয় মেল 50 যাবে অথবা ফিমেল যাবে এখানে দুইটা আছে না আমার কি তিনটা লাগতেছে মেল অথবা ফিমেল যদি 50% মেল ট্রু হয় তাহলে 50% ফিমেল ফলস হবে তাহলে কি আমার দুইটা যাচ্ছে না একটা ইফিলস চালাইলেই তো হয় তোমার সাপোজ ইফিলস যখন চালাও তখন কি করো দুই দিয়ে ভাগ করলে যদি জিরো হয় ভাগশেষ জিরো হয় তাহলে একরকম আর না হইলে আর একরকম দুইটা না একটা কন্ডিশনে একটা ইফ দিচ্ছ একটা ইলস দিতেছ তোমার এই কন্ডিশনটাও একেবারে সেম ঠিক আমাদের একটা কন্ডিশন লাগতেছে একটা যাবে আর ফলস হইলে আর একটা দিয়ে ভাই ভাই আমি ভুলে গেছিলাম আমার যদি রিপিট করা যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা মডেলটা করি আমি কি বলছিলাম প্রত্যেকটা মডেল কিন্তু একটা ক্রিয়েট দিয়ে শুরু হবে এবং ডিসপোজ দিয়ে শেষ হবে এটা কিন্তু কমন জিনিস তো এই ক্রিয়েটিভিটি আমি এটা স্টার্ট দিয়ে দিলাম এটা হলো বোঝার সুবিধাতে নিজের মতো করে এন্ড দিয়ে দিলাম এখন এক এক লাইন করে আমি সলভ করি এ সব হ্যাজ টু সেকশন টু প্রসেস ইন প্যারালাল এবার ওদের বলতে দে দুইটা প্রসেস প্যারালালি আছে হবে দুইটা প্রসেস আমি একটা প্রসেস নিলাম এখানে অপর একটা প্রসেস নিলাম এখানে অর্থাৎ প্যারালালি কিন্তু দুইটা প্রসেস নিলাম আমি পরবর্তী লাইনে কিছু কাস্টমার অ্যারাইভ অ্যাট এ শপ উইথ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড ইন্টারভাল টাইম অফ মিন 5 মিনিটস অর্থাৎ মিন 5 মিনিট পর পর কাস্টমার শপে আসে সেটা সেট করব কোথায় স্টার্টে যে 5 মিনিট পর পর যে আসে সেটা এখানে সেট করব কিভাবে সেট করব মিনটা বলেছিলাম আমি প্রথমে আগে মডেল বানাই টাইম পরে দেখতেছি মডেল আগে বানা ইউনিটটা মিনিট দেব মডেলটাকে একটু বুঝে সবাই ভালো করে এখানে কি বলতেছে দুইটা সেকশন উইথ টু প্রসেস মানে না বলতো তাহলে কি কোন মডেলের শোনো আমার কথা শেষ করতে দাও টু সেকশন উইথ টু প্রসেস এখানে বলে নাই টু সেকশন উইথ ওয়ান প্রসেস টু সেকশন উইথ ওয়ান প্রসেস যখন বলতো তাইলে কি আমার দুইটা ইসেই সেম কাজ করতো তখন আমার কন্ডিশন দরকার পড়তো না আর এখন যখন বলতেছে টু সেকশন উইথ টু প্রসেস মানে দুইটা এক একটার জন্য আলাদা আলাদা প্রসেস তো আমার কন্ডিশন দরকার পড়বে তুমি নরমালি শপিং মলে গেলে কি মেল সেকশন ফিমেল সেকশন আলাদা থাকে না হ্যাঁ হ্যাঁ এখানেও সেরকম দুইটা সেকশন
এখন দুইটা সেকশনে কি লাইন ধরার মতো সেকশন বলতে ফিল্ডের দিকে লাইন ধরার মতো এক্স্যাক্টলি ওই যে ইয়ার বুথের মতো খাবার নেওয়ার বুথের মতো ড্যাফোডিল যে এটা ফিমেল সেকশন এটা মেল সেকশন তো ওই টাইপেরই ড্যাফোডিলে খাবার দিলে কবে আমাদের ও হ্যাঁ ওই যে ইসাদ ফাউন্ডেশন ফাউন্ডেশন ডে ওকে ওকে কন্টিনিউ করো আচ্ছা এখানে কি বলা আছে কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন কিউ অর্থাৎ এখানে ওয়েটিং করতে বলছে কাস্টমার কিন্তু ওয়েট করবে ঠিক আছে তাহলে মেল দা ওয়েট করবে মেইন জিনিস কি ওয়েটিং এ কিউ কিউ তো ওয়েট করা লাগবে হ্যাঁ কিউ তো ওয়েট করবে অর্থাৎ আমি ওয়েটিং রুম থাকবে একটা যেখানে ওয়েট করবে মেলের জন্য একটা ওয়েটিং রুম থাকবে ফিমেলের জন্য একটা ওয়েটিং রুম থাকবে তাই তো তাহলে আমি ওয়েটিং রুম দুটো তৈরি করি একটু ডিলিট করে দিচ্ছি মেল ওয়েটিং রুম এবং আরেকটি হলো ফিমেল ওয়েটিং রুম এরপর কি বলা আছে দ্য চান্স অফ কাস্টমার আর বিং মেল এন্ড ফিমেল আর 50% অর্থাৎ 50% মেল হবে অর্থাৎ 50% ফিমেল হবে অর্থাৎ এখানে কিন্তু একটা কন্ডিশন চলে আসছে তাই তো এই যে শুভর কোশ্চেন শুভ হ্যাঁ হ্যাঁ তোমার কোশ্চেনের অ্যানসার এখানে দেখো একটা দেওয়া আছে যখন এই যে টু প্রসেস বলার কারণে কিন্তু এখানে দুই রকমের ভেদ আসছে যদি টু প্রসেস না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না সত্যলে যেখানে যেহেতু একটি কন্ডিশন চলে আসছে যে 50% মেল হবে আর বাদ বাকি 50% ফিমেল হবে সেই কারণে আমাদেরকে ডিসাইড নিতে হবে যে 50% মেল ফিমেল চেক করার জন্য তো এইটা হলো আমাদের মডেল বাদ আর পরে তার কিছু বলা হয়নি পরে যা আছে জাস্ট টাইম এখানে হ্যাঁ মানে একটা কখন হবে দুইটা কখন হবে আমি এই জিনিসটাই বুঝিনা কখন দুইটা হবে একটা কখন দুইটা ওইটা ব্যাপার না ডিসাইড তুমি ওই যে বলতেছো না দুইটা ডিসাইড দিয়ে করব ওইটা আসলে এই একটা ডিসাইডের মধ্যে তিনটা চারটা কন্ডিশনে অ্যাপ্লাই করা যায় তো তোমার তিন চারটা ডিসাইড দরকার নাই একটা ডিসাইড দিয়ে দুই তিনটা করতে পারবা সো তোমার ইফ এলস আমরা যেমন প্রোগ্রামে করি ইফ দেই তারপর এলসি তারপর এলসি তারপর এলসি শেষে গিয়ে দিই এটা ওইভাবে করতে পারবা সেটা আমি দেখাই দিব পরে দেখাই দিয়া হবে তৈরি করছি এখন এগুলো কানেক্ট করে দিই এখানে কানেক্ট করলাম অর্থাৎ 50% কিন্তু 50% মেল ওয়েটিং রুমে যাবে আর বাদ বাকি 50% ফিমেল ওয়েটিং রুমে যাবে মেল ওয়েটিং রুম থেকে সে মেল বুথে যাবে ফিমেল ওয়েটিং রুম থেকে সে ফিমেল বুথে যাবে এবং তার সার্ভিস শেষ হলে সে সব থেকে বের হয়ে যাবে এমন হয় আছে এলো মডেল এখন আমি টাইম গুলো সেট করি কি বলা আছে কাস্টমার কিন্তু শপে মিন 5 মিনিট পর পর আসে সেটা সেট করব কোথায় স্টার্টে কাস্টমার যে কতক্ষণ পর পর আসে সেটা সব সময় স্টার্টে সেট করতে হবে এখানে র‍্যান্ডম থেকে এক্সপ্রেশনটা সিলেক্ট করব টাইপটা এখানে টাইপটা সিলেক্ট করব এক্সপ্রেশন এবং এক্সপ্রেশন থেকে এখানে ভ্যালু দেব এক্সপো মিন অর্থাৎ যেহেতু এখানে মিন 5 মিনিট বলছে এক্সপোনেনশিয়ালি যে মিনটা আছে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড মিন সেই এক্সপো এক্সপো হলো এক্সপোনেনশিয়াল থেকে এক্সপো আসছে এক্সপো মিনটা দেব মানে কিন্তু এবারে আমি টাইমটা সেট করে দেব আছে 5 আছে 5 মিনিট 5 সেট করে দিলাম এবং ইউনিটটা কত মিনিট কিন্তু ছিল ওকে এখন ডিসাইডে কি বলা আছে 50% মেল হবে এবং বাদ বাকি 50% কত হবে ফিমেল তাহলে এখানে ডিসাইড এর ভিতর যে আমি টু ওয়ে বাই চান্স এখানে যদি 50% দিয়ে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে হয়ে যাচ্ছে একটু জুম করি আছে একটু জুম করি এখানে লেখা আছে ট্রু দেখা যাচ্ছে যদি কন্ডিশনটা সত্য হয় যেমন এখানে 50% যে দিছি এই 50% যদি কন্ডিশন সত্য হয় তাহলে কিন্তু এখান থেকে ট্রু দিয়ে চলে যাবে মেল ওয়েটিং রুমে
আর যদি 50% কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে ফলস দিয়ে চলে যাবে ফিমেল ওয়েটিং রুমে। তাহলে এখানে আমি 50% কি কথা হইছে এখানে ফলসটা বলতে এমন ফলস না, হ্যাঁ কন্ডিশন দেখছো টু ওয়ে বাই চান্স, টু ওয়ে বাই চান্স মানে কি হয় ওইটা হবে না হলে এইটা হবে, এর বাইরে তো যাইতে পারবে না। পার্সেন্টেজটা দেওয়ার মানে হলো 50-50 সুযোগ, 50% যদি 10 জন আসে 5 জন মেল হবে 5 জন ফিমেল হবে, এই জন্য বলে দিচ্ছে যে আমি কোন রুটটা দিব ও সিলেক্ট করে নিবে অটোমেটিক্যালি। এখানে যদি 60-40 হতো তাহলে জাস্ট কন্ডিশন আমি যদি এখানে 60% দিতাম, 60% দিতাম তাহলে 60% কিন্তু মেলে যেত, বাদ বাকি 40% ফিমেল আসতো। আমি যদি এখানে 10% দিতাম, যদি এখানে 10% দিতাম তাহলে 10% তে মেলে এবং ক্লাসে আমিও আসি। মানে বাংলাদেশ ইন্ডিয়া যখন খেলা হয় আমরা বলি না বাংলাদেশের খেলার চান্স এত পার্সেন্ট, আমরা কিন্তু বলি কিন্তু আমার সাপোজ বলে দিছে যে 100 জনের একটা সিকুয়েন্সিয়ালি 100 জন যাইতে পারবে। এখানে দেখো যে অ্যাট্রিবিউট এক্সপ্রেশন অনেকগুলো টাইপ আছে, তো এখানে আমি যখন ভ্যালু গুলো সেট করে দিব তো আমি এখানে দেখো অনেক ধরনের ভ্যালু কাজ করা যায়। আমি যদি সিরিয়াল নাম্বার নিয়ে কাজ করি তাহলে কি হবে যে আমি এতজনের বেশি বা এতজনের কম এইখানে পাঠাবো, আর এতজনের প্রথম এতজনের সাপোজ যদি আমার একটা অফারের কথা চিন্তা করো, স্যার যেভাবে বুঝাইছিল যে একটা অফারের কথা যদি চিন্তা করি যে ফার্স্টের 50 জনটা আমি অফার দিব, পরের 50 জনটা আমি অফার দিব না, আর আমি একটা দিনে 100 জনের বেশি কাস্টমার ডিল করব না, এমন হইতে পারে না? যদি এমন হয় সেই ক্ষেত্রে আমি ওটা ডিফাইন করব কিভাবে যে আমার ফার্স্টের 150 জন কত, সিরিয়াল নাম্বার দেখে যে যে আগে আসবে সে 50 জনের ভিতরে পড়বে। এই টু এ বাই কন্ডিশনটা ওইভাবে ডিফাইন করা যায়। এই যে এখানে দেখো এন্ট্রিটি সিরিয়াল নাম্বার, এখান থেকে আমি কন্ডিশনটা সেট করে দিতে পারি যে আমার ভ্যালুর ওখানে কতজন, আর এখানে দেখো গ্রেটার দ্যান মানে দেখা যাচ্ছে 5-এর থেকে বড় হইলে মানে 5-এর পরের থেকে আমি কাউন্ট করব, তখন আমি গ্রেটার দ্যান দিতে পারি, 5 আর 5-এর থেকে বড় হইলে কাউন্ট করব, কিংবা শুধুমাত্র 10 নাম্বার ভ্যালু যে আসবে তারে আমি অফারটা দিব, তারপরে আছে লেস দেন, 10-এর কম হইলে তার আমি কাউন্ট করব, তারপরে আছে লেস দেন ইকুয়াল টু মানে 10-এর কম অথবা 10-এর সমান হইতে পারে। আমাদের কন্ডিশন কয় প্রকার হতে পারে, একটা আছে পার্সেন্টেন্সে বলে দিতে পারে যে এত পার্সেন্ট হবে, অথবা নির্দিষ্ট করে বলে দেবে যে এত জোন হবে বা এত টি হবে। এখানে পার্সেন্টেন্স দ্বারা কি বুঝি, আমরা যদি বলে দেয় যে 50 জন, 50 জনকে আমি সার্ভিস দেবো, এটা একটা নির্দিষ্ট একটা সংখ্যা, 50 জন নির্দিষ্ট সংখ্যা না, হ্যাঁ এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। কিন্তু যদি 50% বলে দেয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে 50%-এর ভিতর কতজন আছে। আমি যদি বলি আমাদের ভার্সিটির টোটাল, হ্যাঁ ভার্সিটির টোটাল স্টুডেন্টের ভিতর 50% মানুষ এক মানে একটা অনুষ্ঠানে যাবে, কিন্তু আমি জানি না কিন্তু কত 50% কতজন, এটা কিন্তু আমি বলতে পারছি না। যখন আমার বলে যে ইভিনিং এর 10% স্টুডেন্ট সিএসসি 35 ব্যাচে আছে, তাহলে কি আমি বুঝতেছি তাহলে আমার কতজন হচ্ছে, এটা আমার কাউন্ট করতে হচ্ছে অন্যভাবে না? সেক্ষেত্রে দেবো চান্স, তখন চান্স, আর যখন আমার ডিফাইন করা থাকবে তখন কন্ডিশন। এন্ড টু ওয়ে আর এন ওয়ে মানে কি, এই যে শিবু কোশ্চেন করছিলা যে আমরা দুইটা ডিসাইড ইউজ করতে হচ্ছে, কখন দুইটা করব কখন একটা করব, এই যে নিচে দেখো এন ওয়ে বাই চান্স আছে, এন ওয়ে যদি এন ওয়ে বাই চান্স একাধিক কন্ডিশন আমার একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ আমার যদি বলে যে 30% মেল 30% ফিমেল 10% টিনেজার আদার কিডস, এখানে কয়টা কন্ডিশন হলো, মোট 4টা কন্ডিশন দিলাম না? কন্ডিশন গুলো অ্যাড কর, যদি আমি যেভাবে বলি 30% মেল 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 তারপরে তারপরে 30% ফিমেল ফিমেল
20% 3000 20% 3000 আর লাস্টে ইলসটা আমার দেওয়া লাগবে না তাহলে এখানে কত 30 30 60 আর 20 80% হয়ে গেছে না তাহলে 80% বাদে বাকি যেই কয় পার্সেন্ট থাকে সেই কয় পার্সেন্ট কই যাবে ইলস দিয়ে যাবে তাহলে ওই ইলসটারে আমি ধরলাম কিডস বুঝছো আচ্ছা এরকম একাধিক যেরকম কন্ডিশন বলতেছে এগুলোর কোনো এক্সাম্পল দেওয়া নাই হ্যাঁ আছে আছে এটা পরে করতে গেলে পাবা আপাতত এখন করার দরকার নেই এখন যেটা করতেছো সেটা আচ্ছা এখন দেখা যাচ্ছে এই কমপ্লেক্স মাই দেবে দেখো বুঝবে লাগলে তো না হ্যাঁ সেটা দেখছি যে এখানে যে কত বলা আছে 50% মেল হবে এখানে যদি বলা ছিল বলা থাকতো যে 60% মেল হবে তাহলে আমরা কি করতাম এখানে কিন্তু 60 দিতাম এখানে 60 দিলে এই ট্রু হতো কন্ডিশনটা যদি ট্রু হতো এইটা কিন্তু ট্রুর ভ্যালু এখানে যেটাই দেবো কিন্তু সেটা ট্রুর ভ্যালু হবে এটা কিন্তু ফলস এর ভ্যালু হবে না ঠিক আছে এখানে 60 দিছি তাহলে এটা ট্রু এর ভ্যালু হবে এটা মেল ওয়েটিং রুমে যাবে এখানে যদি 10% বলা থাকতো 10% দিতাম এটা কিন্তু ট্রু এর ভ্যালু হতো এবং এটি মেল ওয়েটিং রুমে যাবে যেহেতু এখানে 50% বলা আছে আর এই 50 দিলাম এবং এটা কিন্তু ট্রু এর ভ্যালু এটা কিন্তু ফলস এর ভ্যালু না ফলস এর ভ্যালু কিন্তু কখনোই বসাবো না ফলস এর ভ্যালু অটোমেটিক নিয়ে নেবে 100 থেকে বলতে কি যখন 50-50 হইতেছে তখন কিন্তু এই জায়গায় আমি এখান থেকেই দিই দুইটাই কিন্তু আমার ট্রু কারণ এখানে 50% সো দুই যেই কন্ডিশনেই দিই দুইটাই কিন্তু কাজ করবে বাট যখন 60-40 হয়ে যাবে তখন আমার মাথায় রাখতে হবে যে আমার চাইছে 60 কোনটা যদি 60% চাই যে এইটা মানে একটা কন্ডিশন যে মেলে যাবে 60% তখন আমার ট্রু ভ্যালু আমি যদি 60% ট্রু ভ্যালুতে দিই তখন আমার ডেফিনেটলি ট্রুতে কানেক্ট করতে হবে মেল আদারওয়াইজ যে 40% সেটা অটোমেটিক্যালি ফিমেলে যাচ্ছে তখন এই কানেকশন যে কেবলটা কানেকশন হচ্ছে এই যে এই পাশে যে কেবল এই যে কেবলটা কানেকশন হচ্ছে এই কানেকশনটা অবশ্যই ঠিক করে দেখতে হবে যে আমার কোন জায়গায় যাচ্ছে আমার কন্ডিশনের উপর বেস করে এইটা কানেক্ট করতে হবে যে আমার কন্ডিশন ট্রুতে দেওয়া 60% তাহলে আমার মেল যদি 60% বলে তাহলে মেলের সাথে কানেক্ট করবো আর যদি এই 60% বলতো ফিমেলে তাহলে এইটা এখানে যাইতো আর এইটা এখানে যাইতো উভয়ই কিন্তু এক থেকে তিন মিনিট করে ইউনিফর্মলি ওয়েট করে তো প্রথম আমার এখানে সবসময় কি দিতে বলছি সিজ দিলে রিলিজ এটা দিতে বলছি এখানে মেল নাম দিয়ে দিই মেল ওয়েটিং আমি আবারও বলছি এইটার নাম এবং এটার নাম কিন্তু সবসময় আলাদা হবে ভিন্ন হবে একটা লেটার হলেও কিন্তু ভিন্ন হতে হবে এখানে রুম এক্সট্রা আছে এখানে রুম নাই এবং এখানে কি বলা আসলে ইউনিফর্মলি হবে ইউনিফর্মলি ওই ইউনিফর্মলি এক থেকে তিন মিনিট ওয়েট করবে ইউনিফর্ম দিলাম এবং মিনিমাম এখানে ওয়ান দেবো এখানে দেবো থ্রি ইউনিটটা হবে মিনিট ওকে ঠিক একইভাবে এখানেও সিজ ডিলে রিলিজ এখান থেকে দেবো কি ফিমেল ওয়েটিং এখান থেকে ইউনিফর্ম ওয়ান এবং থ্রি তাহলে কতক্ষণ করে সার্ভিস লাগে তো এখানে বলা আছে কি মেল কাস্টমারের সার্ভিস লাগে এক মিনিট তাহলে এটা কাজ করি মেল বুথে একইভাবে এখান থেকে সিজ দিলে রিলিজ দেবো অ্যাড করবো মেল সার্ভিস এটা হবে কত কনস্ট্যান্ট কারণ এখানে কিন্তু নির্দিষ্ট একটা নাম্বার বলা আছে এক মিনিট নির্দিষ্ট যখন নাম্বার বলা থাকে এটা সবসময় কনস্ট্যান্ট হবে কারণ এটা কিন্তু চেঞ্জ হবে না এক মিনিটই লাগবে এর বেশি ভাগ লাগবে না কমও লাগবে না ইউনিটটা মিনিট এবং ভ্যালু ওয়ান ফিমেল বুথেও একইভাবে সিজ ডিলে রিলিজ নেম করে নাম দিয়ে দিলাম ফিমেল ওয়েটিং ফিমেল সার্ভিস
কনস্ট্যান্ট এবং এখানে কত বল আছে 4 মিনিট তাহলে এখানে ভ্যালুটা হবে মিনিট এবং সরি ইউনিট হবে মিনিট আর ভ্যালু হবে 4 তাহলে ফিমেলের কাজ শেষ এবং সর্বশেষে বলা আছে হ্যাঁ কনস্ট্যান্ট আর মাঝে মাঝে দেখি ইউনিফর্ম দাও এটা মানে কখন এখানে কিন্তু বলা আছে এখানে দেখ 1 2 3 মিনিট ইউনিফর্মলি এখানে কিন্তু বলাই আছে যেহেতু ইউনিফর্মলি বলা আছে সেই কারণে কিন্তু আমি এখানে ইউনিফর্ম দিয়েছি এজ এ ইউনিফর্ম আচ্ছা ইউনিফর্ম কনস্ট্যান্ট কি এগুলো তো বুঝো হ্যাঁ হ্যাঁ ইউনিফর্ম বলতে ইউনিফর্ম যখন আসলে ওই যে একটা কন্ডিশনের উপর দিল আসলে ইউনিফর্ম মানে হচ্ছে তোমার একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ভিতর যে কোনো একটা ভ্যালু হবে এক থেকে পাঁচ এর ভিতর এর ভিতর যে কোনো কিছু হতে পারে তাহলে ইউনিফর্ম এক থেকে তিন আর কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম বলতে একটা মিনিমাম নাম্বার থাকবে আর একটা ম্যাক্সিমাম থাকবে মানে এর মধ্যে নাম্বারটা থাকবে মেইন আর কনস্ট্যান্ট বলতে ফিক্সড টাইম কনস্ট্যান্ট কি ওই যে পায়ের মান কনস্ট্যান্ট বলিন না কারণ পায়ের মান চেঞ্জ হবে না সো এইখানেও কনস্ট্যান্ট বলতে ওইটাই বোঝাচ্ছে যে এটা চেঞ্জেবল না এটা যেহেতু এক মিনিট বলা আছে একটা মেল কাস্টমার সবসময় এক মিনিটে নেবে এর কমও নেবে না বেশিও নেবে না ফিমেল কাস্টমার সবসময় 4 মিনিটে নেবে এর কমও নেবে না বেশিও নেবে না এই কারণে এটি কনস্ট্যান্ট এখানে ফিক্সড থাকা ফিক্সড কনস্ট্যান্ট দিছে সর্বশেষে বলা আছে কি সিমুলেশনটা কিন্তু 15 ঘন্টা ধরে চলবে তাহলে এটা আমরা সেট করতে হবে পারে কোথায় যে রানে যাব সেটআপ রেপ্লিকেশন প্যারামিটার এখান থেকে 15 সেট করে দেব 15 ঘন্টা ঠিক আছে এখন আমার সিম এই হলো আমার সিমুলেশনটা দেখে আমি এই মডেলটা তৈরি করলাম আমরা যদি রান করি এখানে দেখতে পাচ্ছি যে কত ঘন্টার জন্য চলছে 2 ঘন্টার জন্য হয়েছে 3 4 এইভাবে 15 ঘন্টা পর্যন্ত চলবে তাহলে 15 ঘন্টা পর্যন্ত চললো এখন সিমুলেশনের যে রেজাল্টটা দেখি প্রথম চেক করব এন্টিটিস এন্টিটিস এ গেলে দেখতে পারবো যে নাম্বার ইন 148 এবং নাম্বার আউট 147 এটা দেখবো যে কতজন সিস্টেমে ঢুকলো একজন শেষে সার্ভিস পাইনি হ্যাঁ একজন সার্ভিস পাওয়ার আগে দোকান বন্ধ হয়ে গেছে ঠিক আছে ১৪৮ জন দোকানে ঢুকছে এবং ১৪৭ জন দোকান থেকে বের হয়ে গেছে মানে সার্ভিস নিয়ে বের হয়ে গেছে একজন কিন্তু দোকানে ঢুকতে পারেনি সার্ভিস নিতে পারেনি একজন কে একজন শুভ কোন এক মেয়ে হবে এখন এখানে দেখি যে দুইখানে ফিমেল কেন আমি কি এখানে দুইখানে ফিমেল দিছিলাম দেখে তো চেক করে মেল ওয়েটিং ফিমেল ওয়েটিং মেল সার্ভিস ফিমেল সার্ভিস ঠিকই তো আছে তাহলে দুই ফিমেল আসলো কেন যাই হোক এখানে একটা মেল আসবে কোনো কারণে একটা ফিমেল আসছে এখানে যাই হোক হ্যাঁ দুইটা ফিমেল আসলো কেন সেটা তো বুঝতেছ না ওহো আচ্ছা ঠিক আছে ফিমেল না এখানে একটা ফিমেল সার্ভিস আর একটা ফিমেল ওয়েটিং এখানে যান মেল সার্ভিস মেল ওয়েটিং না একজন মেল সার্ভিস হচ্ছে 9% এবং মেল ওয়েট করছে কত 16% ঠিক একইভাবে একজন ফিমেল সার্ভিস পাচ্ছে 31% এবং ফিমেল ওয়েট করছে 15% এটা কোনো কারণে ওয়েটিং এবং সার্ভিস লেখাটা আসেনি এখানে কোনো কারণে আসেনি কিন্তু এটা আসবে এখানে আসেনি তাহলে ফিমেল সার্ভিস হচ্ছে 31% এবং ফিমেল ওয়েট করছে কত 15% মেল সার্ভিস হচ্ছে 9% এবং মেল ওয়েট করছে কত 16% এটা হলো রেজাল্ট এটা হলো এই সিমুলেশনটার রেজাল্ট এই শোন একটা প্রশ্ন আছে হ্যাঁ ওই যে কত পার্সেন্ট বের করলো এটা তো এজ এ রিসোর্স হ্যাঁ আচ্ছা এখানে যে 60% আমরা বের করলাম স্যার যখন কোনো কন্ডিশন দেয় 70% বা 80% রেজাল্ট নিয়ে আসতে হবে তো তখন আসলে আমরা এখানে যে 60% তুই দেখালি দুইটা ফিমেলের দুইটা মেলের সার্ভিস এবং ওয়েটিং 60% এর মধ্যে কোন মানে কোনটাকে আমরা 80 রূপে বা 70 রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করব 60 এর মধ্যে বলে দিবে ওখানে বলে দিবে যে সার্ভিস ওখানে যদি বলে দেয় যে সার্ভিস টাইম সবসময় 70% এর বেশি হবে হ্যাঁ যদি বলে দেয় যে সার্ভিস ওয়েটিং কোনটা নিয়ে যাইতে হবে এটা বলে দিবে হ্যাঁ বলে দিবে সার্ভিস টাইম 70% এর বেশি হবে তখন আমাদের ফিমেল সার্ভিসও 70% বানাতে হবে
মেল সার্ভিসও 70% বানাতে হবে, অর্থাৎ মিনিমাম 70%, দুইটাকেই 70% বানাতে হবে যদি শুধু সার্ভিস টাইম বলে দেয়। আর যদি উল্লেখ করে দেয় এভাবে যে ফিমেল সার্ভিস টাইম 70% হবে এবং মেল সার্ভিস টাইম 60% হবে, তাহলে আমার ফিমেল সার্ভিস টাইমকে 70% বানাতে হবে এবং মেল সার্ভিস টাইম 60% বানাতে হবে। আর যদি শুধু সার্ভিস টাইম 70% বলে, তাহলে উভয় সার্ভিস টাইমকে আমাদের 70% বানাতে হবে, অর্থাৎ ফিমেল এবং মেল দুইটাকেই। এইটাই তো বানাতে হবে, এটাতে প্রশ্ন এখন আসেনি। সমস্যা আছে কোথাও বুঝতে? না না বোঝা গেছে, এটা বোঝা গেছে।